আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সংসদীয় নির্বাচন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সৌগত রায়কে, আর সৌগত রায়ের সমর্থনে হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলো খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুক্রআলী পুরকায়। এতে নেতৃত্বে খড়দা বিধানসভা ঈশ্বরীপুর কদমতলা থেকে দলীয় সমর্থকরা পতাকা হাতে নিয়ে মোড়লপাড়া পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। এই মিছিলকে কেন্দ্র করে প্রচুর মহিলা কর্মী ও সমর্থকরা মিছিলে সামিল হন। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে স্লোগান দিতেও দেখা যায়। উপস্থিত ছিলেন সকল নেতৃত্ব এবং দলীয় কর্মী ও সমর্থকরা। 2009 সাল থেকে খড়দা বিধানসভায় দমদম সংসদীয় নির্বাচনে গ্রামের ভোটারদের গুরুত্বের কথা বলতে গিয়ে খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুক্রআলী পুরকায়েত সংবাদ মাধ্যমকে জানান, গ্রাম থেকে এবার প্রচুর ভোটে সৌগত রায়কে জেতাব। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন, তার থেকে গ্রামের মানুষ খুবই উপকৃত এবং আশ্চর্যজনকভাবে আমরা 2011 সাল থেকে এখনও পর্যন্ত যখন যখন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। এবারও যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য গ্রামের মানুষ মুখি আছে ভোট দেওয়ার জন্য, এবং আমরা বন্দিপুরের মানুষ একটা রেকর্ড আছে আমাদের, যখন 2019 সালের সবথেকে খারাপ অবস্থা আমাদের গ্রামের বিদেশ পলিটিক্সে হয়েছিল সেই সময় আমরা দেখেছি এখান থেকে আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায় 4,500 ভোটে লিড নিয়েছিল। কাজেই গ্রামের মানুষ মুখী রয়েছে ভোট দেওয়ার জন্য, শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে সেখানে কি বিরোধী দলগুলো কিছু করতে পারবে গ্রাম বা শহর কি বলবে? দেখুন, কাজ করলে ভুল হয়, যারা কাজ করছে না তারা ভুলগুলো বলছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই সরকার যে প্রকল্প বা সরকার যে কাজগুলো মানুষের জন্য করেছে এটা স্বাধীনতার প্রাককালে মানুষের কোনো ধারণাই ছিল না যে এই ধরনের প্রকল্প বা এই ধরনের কাজ মানুষের জন্যে করা যায় বা করা যেতে পারে। তা আজকের সেটার সুফল তো নিশ্চয়ই দল পাবে, এবং আপনারা সারা ভারতবর্ষের নিরিখে দেখবেন যে কোনো জায়গায় যে রেশন কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেশন কার্ড, আর ঠিক তার পাশাপাশি যে মানুষগুলোকে বাদ দেওয়া হয়েছে RKS1 RKS2, যে রাজ্য সরকার যে রেশন কার্ডের মাধ্যম দিয়ে মানুষের পাশে খাদ্য সাথীতে আগিয়ে এসছে, এবং মহিলাদের জন্য যে ভাবা, সে ভাবনা চিন্তাটা এই গ্রামীণ মানুষের জন্য এই যে 50% সংরক্ষণ এবং মেয়েদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা একটা বিপ্লব ঘটিয়ে দেবে এবার নির্বাচনে। কারণ সারা বাংলায় মহিলাদের জন্য যদি কোনো মহিলা মুখ্যমন্ত্রী ভেবে থাকেন, সারা ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে মেয়েদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে।
তার জন্য স্বাধীনভাবে একটা মেয়ে 1,000 টাকা পাবে, সে শুধু জেনারেল কাস্ট। আবার যদি কোনো এসসি এসটি হয়ে যায় তাদের জন্য আরও 200 টাকা আরও বেশি। অর্থাৎ এই ভাবনাটা, এই ভাবনাটা তো আমাদের প্রখ্যাত যারা অর্থনীতিবিদ তারা বলছিলেন যে মেয়েদেরকে আগিয়ে নিয়ে আসার জন্য, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের যখন মহামারী চলছিল মানুষের হাতে টাকা তুলে দেওয়ার কথা বারবার করে অর্থনীতিবিদরা সাজেশন করছিল, সেটাকেই তুলে দেওয়ার জন্য আমাদের নেত্রী ভেবেছেন এবং বাস্তবে সেটা রূপ দিয়েছেন, শুধু প্রতিশ্রুতি না। পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।